হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় 2 জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। শনিবার 16 জুলাই বিকাল 5টার দিকে উপজেলার রুস্তমপুর টল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রী বকুল বেগম, কচি মিয়া চৌধুরীর ছেলে এহিয়া চৌধুরী ওরফে জাবেদ ও দোলপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক রব্বান মিয়া। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রাম থেকে সিএনজি অটোরিকশা যাবে শতক গ্রামের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের রুস্তমপুর টল প্লাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মিতালি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ডুবে মুছে যায় এবং ঘটনাস্থলে সিএনজি চালক রব্বান মিয়া, বকুল বেগম ও এহিয়া চৌধুরী মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগম ও রেণু বেগম চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।